ছিলেন আজকের এই মুহূর্ত থেকে আপনারা মহান পরিবারের সদস্য হয়ে গেলেন আমরা আপনাদের সবাইকে আমাদের পরিবারের সদস্য হিসেবে আজকে থেকে চিন্তা করব আমরা আপনাদের আপনারা এখন থেকে নিজেদের সবসময় খেয়াল রাখবেন যে আপনারা যারা সুচিত থেকে কম বয়সের তারা সকলেই ভাববেন না বেশি কন্টেনমেন্ট যারা তারা আপনারা মনে করবেন আপনারা আমার সন্তানের মতোই আছেন যারা যারা তার থেকে বেশি বয়স যারা আপনার ভাবির কাছাকাছি বয়স বা ভাবির ছোট সুচি যাদের যে চাকরি করতে অভ্যস্ত তারা হিসাব করবে তারা আজকে থেকে আপনারা আমার সকলে আমার বোনের মতো আমাদের দলের সকল কর্মী যাদের মিস্ত্রি আছেন তারা আমাকে নেবং সম্বোধন করে যারা আমাকে ভাই বলে সম্বোধন করে তার স্ত্রীও আজকের থেকে আমার বোনের মতো হয়ে গেল তার সন্তান আমাকে তাদের সন্তানরা ছেলে সন্তানরা যারা আমাকে আঙ্কেল বলে সম্বোধন করে তাদের মেয়েরাও আমাকে আজকে থেকে আঙ্কেল বলে সম্বোধন করবে প্রথম আকাম ও বাহদ্দিন ভার উঠিয়েছে বাংলাদেশে সর্বপ্রথম 1981 সালে বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর নাম যখন মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না যখন জয়বাংলা স্লোগান দিত না যখন অনেক বিখ্যাত বড় বড় নেতারা মুজিবপুর ছেড়ে দিয়েছিল সেই সময় আমি বিদ্যা কলেজের দায়িত্বভার গ্রহণ করেছিলাম আমি উপলব্ধি করেছিলাম বঙ্গবন্ধুকে টিকায় রাখতে হলে আমাদের ছাত্রলীগ সংগঠনকে সুসংগঠিত করতে হবে আমি সেই সময় বিদ্যা কলেজের ছাত্রদেরকে সুসংগঠিত করার জন্য আত্মনিয়োগ করেছিলাম আমি ইনফ্যাক্টদেরকে শফিক সিদ্ধার প্রথম বৃত্তি হলো সে একটা দোকানে চাকরি করত একটা কোম্পানিতে চাকরি করত আমি তাকে সেখান থেকে ধরে নিয়ে আসলাম দেখলাম যে ও কথাবার্তা সুন্দর করে বলে আমি জিজ্ঞেস করলাম তোমার মতো ছিল তো লেখাপড়া করার কথা তুমি লেখাপড়া শিখবে কেন চাকরি করছো সে আমাকে বললো আমার পরিবারের 10-12 জন সদস্য আমার বাবা এক সময় টাটাতে চাকরি করতেন জামশেদপুরে দেশ বিভাগের পর তিনি এখানে চলে আসছেন আমার বাবা কিছুদিন ব্যবসা বাণিজ্য করেছেন অর্থ কষ্টের জন্য নিয়ে আর ব্যবসা করতে পারেন না আমি তো বলেছিলাম আজকে সন্ধ্যায় তোমার বাড়িতে যাবো আমি গেলাম শফিক সিকদারের বাবা সিকদার সাহেবের সাথে আমি বসলাম ফজল করিম সিকদার অত্যন্ত ভালো মানুষ জানি না ওনার সন্তান এরকম কিভাবে হয়ে গেল অত্যন্ত ভালো মানুষের সাথে কথা বললাম বললাম যে আমি ওনাকে দুলাভাই বলে সম্বোধন করলাম কারণ তিনি আনসার সাহেবের দুলাভাই আনসারে আমাদের নেতা ছিল ছাত্র জীবনে আমি দুলাভাই করে সম্বোধন করে দুলাভাই আপনি কি হয়েছে আপনি কাজ করতে পারেন না কেন বলছে ভাবে আমাকে আমার ফার্ম নাই আমি কাজ করতে পারি আমি বললাম আগামী 2 বছর আপনার ফার্ম আমি দেবো আপনি কাজ করবেন শর্ত ছবি শিক্ষার চাকরি ছেড়ে লেখাপড়া করতে হবে সেখান থেকে ধরে নিয়ে বিক্রিয়া ঢুকে গেলাম জাতির জনক বঙ্গবন্ধু কে ভালোবাসি বলে শফিক সিকদারকে নিয়ে আমরা স্বপ্ন দেখা শুরু করলাম বিচারাদের ভিত্তি হবে এবং আমরা সেই সময় 2টা মেডাল দেওয়া হয় আমার চক্রান্ত কিন্তু শেষ হয়নি এটি মনে করে দিন সেই সময় 2টা মেডাল সে 80 সালে 81 সালে 2টা মেডাল কেন আমাকে ভেদ করে দিতে হবে তাল্লার অসীম মেহেরগড়েতে আমরা পুরো প্যানেল পাই নাই শফিক সিকদার সর্বদা আমরা 7 জন আমরা পেয়েছিলাম 5 জন সেখান থেকে আমাদের পদচারণা শুরু হলো আমি জাতির জন্য বঙ্গবন্ধু ছবি উঠিয়ে দিলাম বিক্রয়গঞ্জের ছাত্র সংসদে আমাদের সাথে সেই সময় ডামার শিবিরের একটা অংশ পাস করেছিল ওই চক্রান্ত আরেকটা প্যানেল দিয়ে দিয়ে চক্রান্ত করে আমাদের কেউ 1 ভোটে ফেল কেউ 5 ভোটে ফেল কেউ 6 ভোটে ফেল এই বলে একটা প্যানেল দিয়েছে আর যে প্যানেলটা তারা দিয়েছিল সেটার ভোটের অস্তিত্ব ছিল সর্বোচ্চ 40 বা 45 ভোট সেখান থেকে শুরু হলো আমাদের অগ্রযাত্রা জামার শিবিরকে প্রতিহত করতে প্রতিহত করার মতো যে লোকগুলো ছিল তাদের অগ্রভাগে থাকতে আমাদের আর ভালো লক্ষ্মী পার তারা সেই প্রতিশোধ তারা নিয়েছে একদিন সন্ধ্যার পর ইফাত তার সংসদ ভবনে বসে কাজ করছিল সেই সময় জামার শিবিরের পাঞ্জারা তার ইফাতকে ধরে আক্রমণ করে এবং তার 4 হাত পায়ে রক্ত ঢেলে দেয় নির্ধারিত সময় যদি আমি না দিয়ে পড়তাম রক্ত খরনিষ্ঠ করে যেত আমরা তাকে নিয়ে সদর হসপিটাল নিয়ে গেলাম এবং 27 বোতল রক্ত দিয়ে তার রক্তক্ষরণ আমরা বন্ধ করলাম
তার পরবর্তী পর্যায়ে যে মুস্তাককে নিয়ে আজকে আমাদেরকে বলে কুমিল্লা বিভাগ যেমন মুস্তাকের কারণে এই মুস্তাক কখনোই কুমিল্লা বিলি করতে পারবে আমাদের কারণে রাষ্ট্রপতি হওয়ার পর সারা বাংলাদেশ থেকে 5 থেকে 6000 পুলিশ এনে মুস্তাককে এখানে বঙ্গবন্ধু বিরোধী মিটিং করার চেষ্টা করেছে আমরা সেই মিটিং ভেঙে তছনছ করে দিয়েছি রাষ্ট্রপতির বিল্ডিং সেই মিটিং এ আমাদের মধু এবং বিফাদ দুজনের মামলা হলো সামরিক ট্রায়ালে বিফাদে 3.5 বছর মধু 3.5 বছর জেল হলো মধু আজকে বলে গেছে মধু আজকে জীবিত নাই আমি বিফাদকে সিঙ্গাপুর পাঠিয়ে দিলাম বিফাদকে পুলিশ আর্মি তখন সামরিক ট্রায়াল হয়েছে তাকে ধরবে আমি তাকে পাঠিয়ে দিলাম সিঙ্গাপুরে যে তুমি সেখানে যাও তোমার ট্রিটমেন্ট করো চাকরির ব্যবস্থা যখন আবার সামরিক জান্তানে চলে গেল ঠিক তখন আমরা তাকে আবার নিয়ে আসলাম আবার রাজনৈতিক কর্মকাণ্ডে তাকে জড়িত করলাম আমাদের টুটুল যে আজকে স্বাগত বক্তব্য দিয়েছে এই টুটুলকে রেললাইনের মধ্যে বিএনপি কুপিয়ে রেললাইনে ফেলে দিয়ে গেছে কুমিল্লা ধর্মপুরে এই যে এই রেলগেটটা দিয়ে 12টা ট্রেন চলে প্রতিদিন আমি নির্ধারিত সময় যদি টুটুলকে সেখান থেকে উদ্ধার না করতে পারতাম তাহলে টুটুলের খণ্ডিত লাশ নিয়ে আমাকে হয়তো আজকে চিন্তা করতে হতো আমি সেখান থেকে টুটুলকে উদ্ধার করে আনি আনার পর তাকে কুমিল্লা সদর হাসপাতাল ট্রিটমেন্ট দেওয়ার পর তার হাতে এরকম ব্যথা হয়ে গেছে ডাক্তার তো হয় নাই তার শরীর অন্তত 50টা থেকে 60টা সিঁড়ি আছে আমি চেন্নাই পাঠিয়ে দিয়ে ট্রিটমেন্ট করে আমি আজকে টুটুল উপজেলার চেয়ারম্যান আমাদের জীবনে অনেক প্রতিটা পদক্ষেপে আমরা যুদ্ধ করতে হয়েছে ক্ষমতায় জাতির জনক বঙ্গবন্ধু মামলার আসামি একা বাহাদুর বাংলাদেশের কারণে ক্ষমতায় জাতির জনক বঙ্গবন্ধু আমি প্রতিদিন কোর্টে যেতাম চক্রান্ত করে আমাদের লোকজনকে মামলা দিয়ে দেওয়া হতো মোস্তাক এবং তার দোষরা বা কুমিল্লা যারা আছে তারাই কাজ করত কোন কিছুই আমাদেরকে রুখতে পারে না কারণ আমরা ধারণ করি জাতির জনক বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম ভিক্টোরিয়া কলেজে বঙ্গবন্ধুর ছবি উঠিয়েছিলাম এরপরে 1984 সালে আমি নির্বাচন করি পৌরসভায় নির্বাচনে আমার আওয়ামী লীগের আমরা দুই ভাগে বিভক্ত হয়ে নির্বাচন করেছিলাম আমি এবং আমার উপরে তখন আমার আমি অত্যন্ত তরুণ বয়সে কুমিল্লার 125 বছরের পৌরসভায় সবচেয়ে তরুণ বয়সে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম সেই সময় আমার কর্মী শুধু আমার থেকে বয়সে যারা ছোট তারা আর বাকি সব আমার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা একমাত্র আজকে যিনি জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবু সাহেব তিনি আমার পক্ষে থাকতেন বাবু ভাই অনেকে তখন বুঝতো না ভক্ত আগের বাবু ভাই যে আতঙ্কি ভাই এর মধ্যে সমস্ত ছাত্র নেতারা ছিল কুমিল্লা তারা সকলে এসে আমার নির্বাচন করলো আমি নির্বাচনে বিজয় লাভ করলাম আমি যখন নির্বাচন করি তখন আদল খান সাহেব বিশাল অর্থবিত্তের মালিক সম্পদের মালিক সম্পদের পাহাড় সকল রাজনৈতিক নেতারা তার পক্ষে ছোট ছোট কর্মীরা আমাকে জিজ্ঞেস করত আমি যে দেখতাম যে তখন গেট টেট হতো এখন গেট বন্ধ হয়ে গেছে নির্বাচন নাই গেট হতো অনেক গেট তৈরি করত আমাকে আমার কর্মীরা গেট তৈরি করে জিজ্ঞেস করত আমরা কি নেবো গেটের মধ্যে আমি সেই সময় বলেছিলাম কুমিল্লার হারানো ঐতিহ্য ফিরে আনতে চাই আমাকে ভয় করতো মানুষ যারা মুড় মেরে তারা স্নেহ করেন আমাকে যারা বাহার করে আমাকে ডাকেন তারা আমাকে বলতো তুমি হারানো ঐতিহ্য কি বলবে কথাটা তো আমরা বুঝলাম না আমি সেই সব বলেছিলাম কুমিল্লা আসলে অনেক ঐতিহ্য মন্ডিত কুমিল্লা আমি যদি হতে পারে আমি কুমিল্লার ঐতিহ্য তো ফিরিয়ে আনতে পারবো সেই সময় এই শহরের সাধারণ মানুষ আমাকে ভোট দিয়ে পৌরসভার দায়িত্ব দিলেন আমি শপথ যখন গ্রহণ করলাম আমি খেয়াল করে দেখলাম পৌরসভার মেইন বোর্ডে যাদের নাম আছে তাদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠতম নাম আমার আমি সেদিন উপলব্ধি করলাম যে আব্দুল খানের মতো লোক আব্দুল আওয়াল দুইজন লোককে আমি পরাজিত করে কুমিল্লার সকল রাজনৈতিক নেতৃত্বকে পরাজিত করে কুমিল্লার সাধারণ মানুষ আমাকে এই দায়িত্ব দেওয়ার অর্থ হচ্ছে কুমিল্লার মানুষের এক বিশাল প্রত্যাশা আমার সৃষ্টি হয়েছে আমি সেদিন ভোটের সময় একটা কথাই বলতাম আমাকে অনেক সমস্যার কথা বলতো 1984 সালে আমি বলতাম আমি যদি নির্বাচিত হতে পারি
আমি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করব আমি যদি নির্বাচিত হতে পারি কুমিল্লা বাসীর জন্য পৌরসভার চেয়ারম্যানের দরজাটা খোলা থাকবে আমি যদি নির্বাচিত হতে পারি আমার বাড়ির দরজাটা কুমিল্লার মানুষের জন্য খোলা থাকবে আজকে 50 বছর পর আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে চাই 44 সালের যে তরুণ যুবক যে ওয়াদা দিয়েছিল কুমিল্লার মানুষের সাথে সেই ওয়াদা গড় খারাপ করে নাই আর কতদিন বা শততা সাথে রাজনীতি করে যদি আরো দুই কারণ আগে দিয়ে দিতে না পা আমাকে বিভ্রান্ত না করলে তাহলে সাক্ষু নামের কোন লোকের অস্তিত্ব কুমিল্লা থাকতো না আমরা দেখলাম প্রথমবার নির্বাচনে সিটি কর্পোরেশন তৈরি করলাম আমি এই কুমিল্লার মানুষের মঙ্গলে সিটি কর্পোরেশন বানিয়ে দিলাম আমি আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান থাকা অবস্থায় আমি দেখেছি সরকারি বরাদ্দ যদি একটা পৌরসভার জন্য 10 লাখ টাকা দেয় একটা সিটি কর্পোরেশন জন্য 10 কোটি টাকা দেয় হচ্ছে ডিফারেন্স আমি উপলব্ধি করলাম যদি সিটি কর্পোরেশন বানিয়ে দিতে পারি তাহলে আমার যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ যেন আমার এই কুমিল্লাকে সাজাবো সেই চিন্তা করে আমি সিটি কর্পোরেশন তৈরি করলাম আমি ভাবলাম যে আমার কোন লোককে আমি সিটি কর্পোরেশন যদি বসাই দিতে পারি তাহলে তা উন্নয়নের কাজ এবং ডেভেলপমেন্টের কোন সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবে আজকের এখানে দাঁড়িয়ে আমি বলতে চাই রিফাতের সাথে আমার 3-4 বার কথা হয়েছে নির্বাচনে সে প্রতিদ্বন্দ্বিতা করবে আমি তাকে নিয়ে বসেছি আমি তাকে জিজ্ঞেস করেছি তুই কি মেয়র হয়ে সাক্ষ্য দেবে নাকি সততা এবং নিষ্ঠার সাথে কাজ করবি সে আমাকে আপনি কি বলেন আমি আপনার করবি আপনি যেভাবে নির্দেশ দেবেন আমি সেভাবে কাজ করবো আজকে প্রায় 1.5 বছর এখানে দাঁড়িয়ে আমি আপনাদের সবাইকে বলতে চাই আর ফনুল্লাহ রিফাত সততা এবং নিষ্ঠার সাথে তিনি কর্মের দায়িত্ব পালন করছে একটা প্রমাণ যদি আপনার কেউ করতে পারেন আর ফনুল্লাহ রিফাত দুর্নীতি করেছে আকামা মহাদ্দিন বাহার রিফাতের তার কখনোই থাকবে না আর যদি সততার সাথে কাজ করে আজকে আমাদের আওয়ামী পরিবার আকামা মহাদ্দিন বাহারের পরিবারের সকল সদস্যদেরকে বলবো রিফাতের পাশে থাকেন কুমিল্লার মানুষের মঙ্গলের জন্য উন্নয়নের জন্য যে পৌরসভায় আমি 1 কোটি টাকা আনতে পারি নাই আজকে সেই পৌরসভায় একটা প্রজেক্টের রিফাকে আমি 1.5 কোটি টাকা কিনে দিয়েছি আর দেখেন না আজকে শহরের রাস্তা বড় হয়ে যাচ্ছে না তা কেন দেখেন না মহিলারা গর্তে বাইরে না দেখেন দেখেন রাস্তাঘাটে চওড়া হচ্ছে আর রাস্তাঘাট চওড়া হচ্ছে আমরা এখন ওয়াসা ওয়াসা তৈরি করেছি ওয়াসা হবে কুমিল্লায় সুপ্রিয় পানি পাওয়ার জন্য কুমিল্লার মানুষকে আর কষ্ট পাবে না আমরা যদি বিভাগ করতে পারি আমি যদি বিভাগ করে দিতে পারি তাহলে একটা যেমন ঢাকা রাজুক আছে কিজান সিটি আছে কুমিল্লার প্রকৃতি সিটি হবে ডেভেলপমেন্ট আরেকটা অথরিটি তৈরি করতে পারবো আমরা আজকে যেমন রিফাতের জন্য 1.5 কোটি টাকা সিডিএর জন্য যদি আরো 1.5 কোটি টাকা আনতে পারি তাহলে এই কুমিল্লা কোথায় যাবার কৃষিয়ার করবে চক্রান্ত এবং সর্বদান সবসময় বলে কালকে যখন মনোনয়ন কাগজ আমাকে দিয়েছে সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে আমি বলেছি কুমিল্লার মানুষের বিজয় হয়েছে এই নমিনেশন খেলায় কুমিল্লার মানুষের বিজয় হয়েছে আমি রাজনীতি তো করি কুমিল্লার মানুষের জন্য আমার আমার বিজয় না আমার ব্যক্তিগত কোনো চাওয়া হওয়া না এটা হচ্ছে কুমিল্লার মানুষকে চাওয়া হওয়া আজকে আমি 1 নম্বর জেলা বলে 10 বছর যাবত কুমিল্লা জেলা 1 নম্বর জেলা হয়ে আছে বাংলাদেশ 10 বছর যাবত আমরা নিয়েছি 1 নম্বর আমাদের প্রিয় নেত্রী 2015 সালে নজরুল জয়ন্তী করার জন্য কুমিল্লা এসেছিলেন টাউন হলের মাঠে নজরুল জয়ন্তীর সেই বক্তৃতায় আমি আমাদের প্রিয় নেত্রীর কাছে আবেদন করেছিলাম আমাদের কুমিল্লার নামে বিভাগ দেওয়ার জন্য তিনি সেদিন আমাদেরকে কথা দিয়েছেন কুমিল্লার নামে বিভাগ দিবেন তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন বাহার কি নাম হবে আমি বলেছি কুমিল্লার নামে কুমিল্লার বিভাগ হবে এই জন্য হবে চাঁদপুর বাউন্ডারি একসময় আমার ছাত্র ছিল একসময় ত্রিপুরার রাজধানী হিসাবে কুমিল্লা নোয়াখালী এটার অধীনস্থ ছিল সুতরাং সবটা কেটে কেটে ভাগ করা হয়েছে
সবটা জোড়া দিলেই হবে কুমিল্লা বিভাগ, আমি আপনার কাছে নিবেদন করি। তিনি বক্তৃতায় বলেছিলেন যে আমি কুমিল্লা বিভাগ দেব, বিভাগ হবে কুমিল্লায়। তিনি সেখানেও বলেছিলেন নাম কি হবে, সমস্যা আমার কুমিল্লার যারা সেদিন মিটিং হিসেবে সবাই বলেছিল কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ। আপা একটু দুষ্টানি করে বলেছিল বিভাগ দেবো, তবে কু কামটা একটু কম করতে হবে। আশা করতে রেকর্ড আছে। এরপর আমাকে ভিন্ন ভাবে বুঝিয়ে উল্টা পাল্টা বুঝিয়ে আপাকে বলে ম্যাগনা বিভাগ। এই ম্যাগনা বিভাগ কুমিল্লার মানুষের জন্য একটা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে। আজকে থেকে 50 বছর পর যদি কেউ জিজ্ঞেস করা হয় কুমিল্লার নামে কেন কুমিল্লা বিভাগ হবে, কেন ম্যাগনার নামে হলো, তখন বলা হবে মোস্তাকের কারণে। আমরা তো মোস্তাক আমাদের প্রতিনিধি না, আমরা তো মোস্তাকের উত্তরসূরি না, কোন জাতির কোন কলঙ্কিত মানুষের উত্তরসূরি তো সেই জাতি হয় না। আমরা তো ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরসূরি, আমরা তো সতীন কর্তার উত্তরসূরি, আমরা নওয়াব ফয়জুল নেতার উত্তরসূরি, আমরা মেজর গনির উত্তরসূরি, আমরা নজরুলের উত্তরসূরি, আমরা তো মোস্তাকের উত্তরসূরি হওয়ার কোনো সুযোগ নাই। আমরা হচ্ছে তাইজ আলী খান আলাউদ্দিন খানের উত্তরসূরি কুমিল্লা। তা আজকে বলতে চাই আবারও আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেত্রী জাতির জনক কন্যা জননী শেখ হাসিনাকে বলবো কুমিল্লার নামে আপনি কুমিল্লা বিভাগ। এটা কুমিল্লার মানুষের হৃদয়ের দাবি। আজকে এই জন্য বলি, আজকে এই কথাগুলো আমি এই জন্য আপনাদেরকে বলেছি, আগামী 7 তারিখ আমাদের জাতীয় নির্বাচন। এখানে যারা আছেন এতদিন আমি আমাদের রাজনীতির পুরুষ নেতাদের সাথে কথা বলেছি, আজকে আমি শুরু করেছি আপনাদের সাথে। আমরা কি একসাথে চলতে পারবো? আমরা হেঁটে হেঁটে যে 7 তারিখে আমাদের মিছিল কি এরকম হবে না আরো বড় হবে? অনেক বড় হবে, অনেক বড় হবে। আমাদের এই কুমিল্লায় 4,70,000 ভোট, এর মধ্যে 2 লক্ষের অধিক ভোট আছে আপনাদের। মিছিলটা এক সমানই হতে হবে এবং এই মিছিলের দায়িত্ব সবাই নেবে, বড় মিছিল সবাই একসাথে, আপনারা সবাই নেত্রী। এখানে যাদেরকে আমি আনছি, আমার একটা তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি এখানে হাজির করেছি, হাজির করেছি আমাদের পরিবারের লোকজনের লোকজনদেরকে, যারা ঘুম থেকে উঠে জাতির জনকের কথা শুনে তার বাবা মার কাছে। আমাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ আছে? শেখ হাসিনা যেমন সাহসী, তার ভাইয়ের নাম জানেন? শেখ হাসিনা ভাইয়ের নাম আপা 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 কে বলে আপা কি বলছে? বাহাস বাহাস একটু থামো, বাহাস থামো বলো না। হ্যাঁ আপা আপা ওই যে স্নেহা মামা মমতায় আমাকে অনেক সাহসী করে ফেলছে। আমি জাতির জন্য বঙ্গবন্ধু কর্মী, জাতির জন্য বঙ্গবন্ধু ছিল সাহসী মানুষ, বিশ্বের সেই সময় বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর চেয়ে সাহসী কোনো মানুষ ছিল না, আজকে শেখ হাসিনার থেকেও সাহসী কোনো রাষ্ট্র নাই। তাই আজকে বলবো আপনারা আমাদের সকল কর্মীদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজ দায়িত্বে কাজ করতে হবে। আমাদের নেতারা জায়গা কম দেখে আমাদের নেতাদেরকে আমরা ঢুকাইতে পারি নাই। আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আছে, ওয়ার্ড কমিটির নেতাদের নেতৃত্বে আমাদের ছেলেরা যেমনি কাজ করবে আমাদের মেয়েরাও সেভাবে কাজ করতে হবে। আমাদের প্রত্যেকটা ইউনিয়ন কমিটির চেয়ারম্যান এখানে আছেন, আমাদের ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা আছেন, আমাদের ওই ইউনিয়নগুলোতে আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মিলে একইভাবে ওই যার যার গ্রাম যার যার মহল্লা যার যার পাড়া সবগুলো আপনাদের দায়িত্ব হলো সব মহিলাদের কাছে জননেত্রী শেখ হাসিনার মেসেজ পৌঁছে দেওয়া। আপনাদের দায়িত্ব হবে 7 তারিখে আপনারা ভাগ করে কে কোন গ্রামের ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসবেন। আপা কি বলছে খেয়াল করছেন আপনারা যে ভোটারদেরকে নিয়ে আসতে হবে কেন্দ্রে? আন্তর্জাতিক চক্রান্ত চলছে শেখ হাসিনার বিরুদ্ধে, আন্তর্জাতিক চক্রান্ত করে আমরা আমাদের প্রিয় নেতা জাতির জন্য বঙ্গবন্ধুকে হারিয়ে ফেলেছি চক্রান্তের জন্য। আজকে একটাই শেখ হাসিনাকে কিভাবে রক্ষা করবো? আমরা রক্ষা করবে মাত্র বাংলাদেশের মানুষের ভোট। বাংলাদেশের মানুষের ভোটাররা যদি উৎফুল্ল হয় কেন্দ্রে নিয়ে ভোট দিতে পারে, তবেই শেখ হাসিনা হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রনায়ক।
দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। আমি আগামী 30 তারিখে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন, যারা নির্বাচনটা মনিটরিং করবেন, তাদেরকে নিয়ে আমি আওয়ামী লীগে বলবো, বসে কিভাবে কাজটা করবে সেটা নিশ্চয় দেব। আমি আপনাদের সকলের কাছে কিন্তু জানতে চাই, আমাদের সকল পর্যায়ের নেতারা যখন আপনাদেরকে বলবে আপনারা সব বোর্ড থেকে বেরিয়ে এসে কাজ করবেন, আমি দেখছি কিছু মুনাফেক কুলাঙ্গার আমি যাদেরকে তৈরি করেছি তারা টিভির সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে নিকিতা করে, যাদের ঘর ছিল না, যারা ব্যারেন করে থাকতেন, যাদেরকে নিজের সন্তানের মতো লালন পালন করে ব্যবসা বাণিজ্যে ঘর করে দিয়েছে, বিল্ডিং এ ঘুমান, তারা আজকে টিভির সামনে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে কথা বলে। আর একজন আছে, কোথায় নির্বাচন করে ঠিক করতে পারে না, উনি কখনো বরিশাল বাউন করার প্রার্থী, এবার গতবার নিষেধের লোকে তিনি কর্মসূচির প্রার্থী, আগেরবার আব্দুল খানের লোকে ইস্যু করে দাদা আমার ঘরে এনেছে, এইবার আবার ক্লিয়ার করে দিচ্ছে, ক্লিয়ার যা তোমরা সতর্ক করতে না করো করো না করো, তোমাদের কেউ রেখে তোমরা করো করো সতর্ক রেখে আমরা দেখি তারা পরিশ্রম বারো ফেরত দুই সিটি রেখে করে ফিরে যাবে, তারা দুই জায়গাতে করে নষ্ট দেখি পার্লামেন্টে, তো যাই হোক যাই যে ইলেকশন করো আমরা তো বন্ধ থাকবো ইনশাআল্লাহ, আসেন সবাই মাঠে খেলা হবে, খেলা হবে, আসেন মাঠে খেলা হবে, আমরা এবার ভোটের থেকে ভোটার সংগ্রহ করবো, কি করবো আমাদের শেখাচ্ছি না কি করছে, ভোটার সংগ্রহ করো, ভোট দেওয়া নয় ভোটার সংগ্রহ করো, তোমরা এত কর্মী আকাও বাহাদিন বাহারে এখন তো আজকের এই হিসাবের পরে 15,000 কর্মী আছে আমার, 15,000 কর্মী দর্শন করে যদি প্রত্যেক কর্মী দরকারে গেলে 1,50,000 মানুষ ঘুরতে নেওয়া হবে না, এই দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রত্যেকে, যদি এই দায়িত্ব আমরা পালন করতে পারি আমরা শেখ হাসিনার কাছে মাথা উঁচু করে কথা বলতে পারবো, শেখ হাসিনা একজন মাথা উঁচা নেত্রী, বিশ্বের কারো কাছে মাথা উঁচু করেন নাই, 15 বছরে মিরাজেই বাংলাদেশ পরিবর্তন করে দিয়েছে, আমাদের এত অহংকার করার মতো একটাই মানুষ দিয়েছেন আমাদের ফিরে দেখা, এবং ওনাকে বাঁচায় রাখার জন্য কি লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, খাবার লাগবে, ভোট লাগবে, ভোট বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গেলেই আজকে বিশ্বে তারা চক্রান্ত করে তারা উপলব্ধি করবে বাংলার মানুষ একদিনের পক্ষে ঐক্যবদ্ধ, আপনাদেরকে সে আহ্বান জানিয়ে